গড়িয়ার বিখ্যাত নব দুর্গা পুজোর খুঁটি পুজো হল শনিবার উপস্থিত ছিলেন সোনারপুর উত্তর বিধানসভার বিধায়ক ফিরদৌসি বেগম বর্তমান পরিস্থিতির কথা মাথায় রেখে এবার পুজোর প্যান্ডেল হচ্ছে কোটি টাকার বাজেটের পুজো এবার কমে প্রায় দশ লাখ টাকা করা হয়েছে পুজোর বাজেট কমিয়ে এবার সেই অর্থে এলাকা দরিদ্র মানুষের পাশে দাঁড়াতে চান তারা পুজোর সময় নতুন জামা কাপড় দেওয়ার পাশাপাশি এবার তারা খাবার ব্যবস্থাও করবেন বলে জানান পুজো কমিটি করোনার কথা মাথায় রেখে স্বাস্থ্যবিধি মেনে এবার প্যান্ডেল তৈরি করা হবে থাকছে স্যানিটাইজার ট্যানেলও মাস্ক পরে তবেই ঢোকা যাবে প্যান্ডেলে তৃতীয়াতেই পুজোর উদ্বোধন করা হবে বাবলু প্রামাণিকের রিপোর্ট দক্ষিণ চব্বিশ পরগনা পুজো এটা শুধুমাত্র দক্ষিণ চব্বিশ পরগনা জেলা বা দক্ষিণ শহরতলি নয় আপামর পশ্চিমবঙ্গবাসীর কাছে একটা ঐতিহ্যশালী পুজো তা সেই পুজোটাকে সামনে রেখে আমরা এবারে সরকারি যত ধরনের বিধিনিষেধ রয়েছে সেগুলো আমরা মেনে সরকারি নিষেধ মেনে স্যানিটাইজিং করে যা যা স্যানিটাইজিংয়ের নিয়ম নীতি থাকবে সেগুলো মেনে শারীরিক দূরত্ব সামাজিক দূরত্ব বজায় রেখে কিন্তু আমরা এবারের পুজো করছি যার জন্য এবারের আমাদের মূল মণ্ডপ যেটা হয় যে ধরনেরভাবে হয় সেটা কিন্তু এবারে একটু অন্যরকম হচ্ছে